আসসালামু আলাইকুম। আমি নাফিজা শিলা, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একটা পিঠের রেসিপি। আজকে আমি বানাবো তালের পিঠা, মানে এটা কলা পাতা দিয়ে আমি পিঠাটা বানাবো। এই পিঠাটা কিন্তু আমাদের বরিশালে বেশ জনপ্রিয় একটা পিঠা। আর এটা বানানোর জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু এটার সাথে কিছুটা পরিমাণ ময়দা দিয়েও করতে পারবেন, বা সুজি দিয়েও করা যাবে। এটা মানে চালের গুঁড়ো আর সুজি মিলিয়েও করা যাবে। স্বাদমতো লবণ দিয়ে তারপরে দিয়ে দেব এখানে আমি গুঁড়ো দুধ। অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য, এতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে, ভালো লাগবে খেতে। এবার শুকনো উপকরণগুলোকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব এখানে 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা বুঝে দিবেন, কারণ এখানে যেহেতু আমরা তালের পিউরি দিয়ে করব বা তালের রস দিয়ে করব, সেটাতেও কিন্তু বেশ ভালো মিষ্টি থাকে, তাই বুঝে দিতে হবে। এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম তালের পিউরি বা রস। এখানে আমার যতটা লাগবে ঠিক ততটা আমি দিব। দিয়ে তারপর খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি বা কোনো কিছুই দিচ্ছি না, শুধুমাত্র তালের পিউরিটা দিয়ে এটাকে করে নিব। এখানে আমি আরও দিয়ে দিলাম, টোটাল আমার এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়োর সাথে 1.5 কাপ পরিমাণই আমার লাগছে। এরকম ঘনত্ব হবে, মানে ঘন ঘন টাইপের হবে, এটা কিন্তু পাতলা হবে না। এবার দিয়ে দেবো নারিকেল। নারিকেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। কারণ যখন খাবেন তখন দাঁতের নিচে এটা পড়বে, সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। যারা নারিকেলটা পছন্দ করেন না তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারবেন। আমি এখানে টোটাল 1/2 কাপের চেয়ে একটু বেশি নারিকেল দিয়ে দিয়েছি। আমার কাছে নারিকেলটা খুব ভালো লাগে এই পিঠাটার সাথে, তাই আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। এবার খুব সুন্দর করে নারিকেলটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, জাস্ট একটু সবগুলো সেট হওয়ার জন্য, আর কিছুই না। এদিকে আমি যে পাতাগুলোর উপরে দিব, মানে কলা পাতা, সেই পাতাগুলোকে আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি। এবার আমি আবার চলে আসছি 10 মিনিট পরে। আর এদিকে কিন্তু আমি তালের পাতাগুলোকে খুব সুন্দর করে চুলার উপরে সেকে নিয়েছি, অবশ্যই সেই কাজটাও করতে হবে। এবার খুব সুন্দর করে তালের যে পিউরিটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি চালের গুঁড়ো দিয়ে, এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব, মানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপর মিশিয়ে নেব। এতে করে সবটা সাইডে খুব সুন্দরভাবে হবে। ব্যাস এখানে আমি প্রত্যেকটা তালের প্রত্যেকটা কলা পাতাকে আমি খুব সুন্দর করে একটু সেকে নিয়েছি। চেষ্টা করবেন এটা নেওয়ার জন্য। এতে করে যখন আমরা পিঠাটা ভাজ করব তালের পাতাগুলো, মানে কলা পাতাগুলো একদমই ফেটে যাবে না। এবার যে পিউরিটা আমি, যে ব্যাটারটা আমি রেখে দিয়েছি, সেখান থেকে অল্প অল্প করে দিয়ে দিব, মানে লম্বা আকার করে এরকম করে দিয়ে দিব। আমি কাজটা কীভাবে করছি এটা কিন্তু দেখে দেখে বুঝে নিতে হবে, এটা আসলে বোঝানোর মতো কিছুই নেই। এভাবে তালের পিঠাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়, এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল তাল পাওয়া যায়। এবার এটাকে আমি খুব সুন্দর করে ফোল্ড করে দেব। কাজটা একটু আলতো হাতেই করতে হবে, আর ভয়ের কিছু নেই। এই পাতাগুলো কিন্তু, কলা পাতাগুলো একদম ফেটে যাবে না, যেহেতু আমরা এটাকে একটু সেকে নিয়েছি চুলার উপরে। এবার খুব সুন্দর করে এভাবে সাইড দিয়ে এভাবে খুব সুন্দর করে ফোল্ড করে দেব। এতে করে এটা কিন্তু আর ভাজতে গেলে কিন্তু খুলে যাবে না, বা এটা সুতো দিয়ে বাঁধারও কোনো প্রয়োজন নেই। এবার আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে। ব্যাস অল্প করে দিয়ে দিলাম, এভাবে লম্বা করে তারপরে দিতে হবে। এবার আবার ঠিক একইভাবে এরকম করে ফোল্ড করে দিব কলা পাতাটাকে। এখানে কিন্তু আমি কোনো প্রকার সুতো দিয়ে বাঁধিনি, কারণ কলা পাতাটা এমনিতেই খুব সুন্দর করে ভাজা হবে। ব্যাস এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নেব। সবগুলো এখানে আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে সবগুলোকে আমি এভাবে ফোল্ড করে তারপরে নিয়ে নিয়েছি। এই পিঠাটা বানানো একদম ইজি, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। যখন তালের সময় থাকে আমরা কিন্তু সব সময় গ্রামে বসে এই পিঠাটা অবশ্যই বানিয়েছি। আর যদিও এই পিঠাটা আমি অনেক দিন পরে বানাচ্ছি, তো
দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আবার খেতেও ভালো লাগে। এবার ভাজতে চলে যাব, এটা রাখার কোনো প্রয়োজন নেই বা রেস্টে রাখার। এবার একটা প্যান চুলোতে দিয়ে দিয়েছি আর আমি 10 মিনিটের জন্য এটাকে প্রিহিট করে নিয়েছি। এবার তা যে পিঠাগুলো বানিয়ে রেখেছি সেটা একটা করে আমি দিয়ে দিব। এখানে একবারে সবগুলো দেওয়া যাবে না, যতটুকু দেওয়া যায় ততটুকুই আমি দিয়ে দিচ্ছি। এটা এভাবে করেই কিন্তু সেকে নিতে হবে পিঠাগুলো। এবার চুলার আঁচটা কমিয়ে তারপরে আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপর রেখে দেব। অবশ্যই দেখে নিতে হবে, দেখে তারপরে উল্টিয়ে দিবেন। এবার 5 মিনিট পরে আমি পিঠাটাকে উল্টে দেব। আমার একটা সাইড কিন্তু হয়ে গেছে। এই পিঠাগুলো ভাজতে খুব একটা সময় লাগে না, একদমই কম সময়েই এই পিঠাটা তৈরি করা যায়। একটা সাইড খুব সুন্দর করে হয়ে গেছে। তাহলে যেহেতু এই কলা পাতাগুলো পুড়ে গেলে কিন্তু ভয়ের কিছু নেই, কারণ এটা কিন্তু পুড়ে গেলে পিঠা পুড়ে যাবে না। ব্যাস এভাবে করে উল্টে দেব। এবার আবার ঢাকাটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব এভাবে। আর তাহলেই আমার পিঠাটা একদমই হয়ে যাবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। ব্যাস এখানে কিন্তু আমার অপর সাইডটাও পিঠাগুলো হয়ে গেছে। আমি একটু দেখে নেব যে অপর সাইডটা হয়েছে কিনা পিঠার। পিঠাগুলো কিন্তু অপর সাইডটা পুরোপুরি হয়নি, তাই আমি কিছুটা সময় আরও রাখবো, রেখে দেব, মানে 2 মিনিটের জন্য আরও রেখে দেব। এবার আমি দেখব পিঠাটা হয়েছে কিনা, এবার আমি ফাইনালি দেখে নেব। এবার আমার পিঠাগুলো একদমই হয়ে গেছে অপর সাইডটা। এবার উঠিয়ে নেব খুব সুন্দর করে এটাকে। এটা ভয়ের কিছু নেই, ভেঙে যাবে না, এটা শক্ত হয়ে গেছে এখন, এখন আর ভাঙার কিছুই নেই। আর পিঠাগুলো গরম থাকা অবস্থায় আমি খুলে নেব। আপনারা চাইলে ঠান্ডা করেও এই কাজটা করতে পারবেন। এটা কিন্তু খুলতে খুব একটা সময় লাগবে না, বা এটা একদম পাতার সাথে লেগেও যাবে না, খুব সুন্দরভাবেই খুলে যাবে। দেখেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, একদম গরম অবস্থায় আমি খুলে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। খুব সুন্দরভাবে প্রত্যেকটা পিঠা আমার হয়ে গেছে। পরবর্তী পেঁজে আমি আরও যে পিঠাগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। দেখলেন তো কত সহজে পিঠাটাকে আমি তৈরি করে নিলাম। এই যে উপরে একটু দাগ পড়েছে, মানে একটু স্পট যে পোড়া দাগটা, এটাই হলো পিঠাটা বেশি টেস্টি হয়। আমি একবার ভেঙে দেখাচ্ছি আপনাদের ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখেন খেতে অসম্ভব মজা, একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো। আল্লাহ হাফেজ।